হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য কোনো রেসিপি নিয়ে আসিনি একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে কাঁচা কাঁঠাল কিভাবে কাটতে হয় সেই ভিডিওটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কাঁচা কাঁঠাল কাটার জন্য এখানে একটা কাঁচা কাঁঠাল প্রথমে খুব ভালো করে কেটে নিয়েছি আর হাতে এখানে সাদা তেল মেখে নিলাম কারণ কাঁঠালে কিন্তু প্রচুর আঠা থাকে আমাদের বাসার যে হেল্পিং হ্যান্ড আছে আমার যে মাসি উনি কাঁচা কাঁঠালটা কাটছেন আর আমি ভিডিও করছি এই কাঁচা কাঁঠাল দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি হয় সেই রেসিপিগুলো খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেব কি কাঁচা কাঁঠাল দিয়ে আপনার মাংস দিয়ে রান্না করা যায় সেটাও খেতে খুব ভালো লাগে এছাড়াও আপনারা আমিষভাবেও কাঁচা কাঁঠাল খেতে পারেন বা নিরামিষভাবেও করা যায় ইভেন কি কাঁচা কাঁঠালে কিন্তু বিরিয়ানিও করা যায় সেটাও খেতে ভীষণ ভালো লাগে প্রত্যেকটা রেসিপি আমি আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেব সেই রেসিপিগুলো দেখে আপনারা কিভাবে বাড়িতে কাঁচা কাঁঠাল রান্না করা যায় আপনারা করে নিতে পারবেন তাই ভাবলাম কাঁচা কাঁঠাল কীভাবে কাটতে হয় সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে কাঁঠালটাকে কিন্তু প্রথমেই খোসাটাকে খুব ভালো করে ছুলে পরিষ্কার করে নিল দেখুন উনি একটু দেখিয়ে দিচ্ছেন কিভাবে খোসাটা ফেলতে হয় খোসার মধ্যে কিন্তু যে সবুজ যে অংশটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে আপনারা যদি সবুজ অংশ সহকারে মানে পাতলা করে কাটেন খোসাটা তাতে করে কিন্তু তিতা লাগবে কাঁঠালটা রান্না করার পর কাঁঠালটা খেতে ভালো লাগবে না তিতা লাগবে তাই চেষ্টা করবেন উপরের যে সবুজ অংশটা আছে সেটা যেন ফেলে দেওয়া হয় অর্থাৎ কাঁঠালের ভিতরে যে সাদা অংশটা আছে মাংসটা সেটা যেন দেখা যায় তাহলে কিন্তু কাঁঠালটা কাটবেন কাঁঠালটা রান্না করার পর তিতা হবে না সেটা খেতে ভালো লাগবে এইভাবে পিস পিস করে কাঁঠালটা কেড়ে নিতে হয় আর হাতে কিন্তু অবশ্যই সাদা তেল না হলে সরিষার তেল একটু মেখে নেবেন তাহলে আপনাদের হাতে আঠা লাগবে না এইভাবে কাঁঠালের পিসগুলো করতে হবে আর কাঁঠালের পিস আসলে আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ আপনাদের নিজস্বতা কেউ চাইলে একটু বড় করেও পিস করতে পারেন আবার চাইলে ছোট করেও পিস করতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা একটু বড় করেই পিসটা করবেন একবারে ছোট করে করলে কিন্তু এটা যেহেতু ভাব দিয়ে রান্না করা হবে এটা কিন্তু গলে যাবে আর কাঁঠাল কেটে কিন্তু সাথে সাথে এরকম জলের মধ্যে দিয়ে কারণ কাঁঠালে কাঁঠালটা কালো হয়ে যায় তাই চেষ্টা করবেন কাঁঠাল কেটেই সাথে সাথে জলের মধ্যে দিয়ে দেওয়া আমি একটু আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পিছনের সাইডটা ঠিক এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন একদম সাদা অংশটা কিন্তু দেখা যাচ্ছে কোনো প্রকারের সবুজ অংশ নেই এইভাবে আপনারা কাঁঠালটাকে পরিষ্কার করে নিয়ে তারপর কেটে নেবেন তাহলে কিন্তু কাঁঠালটা খেতে খুবই ভালো লাগবে আর কাঁঠাল কাটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার এটা কাটতে একটু সময় লাগে তবে যদি টেকনিক জানা থাকে তাহলে কাটতে অনেকটাই কম সময় লাগে কিন্তু একটু ধৈর্যর বিষয় আছে কাঁঠাল কাটা সবাই কাঁঠাল কাটতে পারে না এভাবে টুকরাগুলো করা হয়েছে দেখুন এরকম পিস করে সাথে সাথে জলের মধ্যে একটা দশ থেকে পনেরো মিনিট আমরা ভিজিয়ে রাখব তাতে করে কিন্তু কাঁঠালের উপরে যে কষটা থাকবে সেটা নষ্ট হয়ে যাবে এবং জলটাও দেখবেন কালো হয়ে গেছে রান্না করার পর অনেক সময় দেখবেন কাঁঠাল রান্না করলে কাঁঠাল কালো হয়ে থাকে তরকারি এটা খেতে ভালো লাগে না কারণ কাঁঠালটা কেটে সাথে সাথে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয় আর কাঁঠালটা খুব পরিষ্কার করে এরকম করে পিস পিস করে কেটে নিতে হবে কাঁঠালের যে বিচিগুলো আছে সেগুলো কিন্তু আমরা পরে বেছে পরিষ্কার করব আগে কাঁঠালের যে সলিড অংশটা আছে সেটা আমরা কেটে নিচ্ছি এই কাঁঠাল কিন্তু মুরগির মাংস দিয়েও রান্না করা যায় আবার খাসির মাংস দিয়েও রান্না করা যায় খেতে খুবই ভালো লাগে আবার চাইলে আপনারা বুটের ডাল দিয়েও এই কাঁচা কাঁঠাল রান্না করতে পারবেন এখন কিন্তু বাজারে প্রচুর কাঁচা কাঁঠাল পাওয়া যায় আমাদের বাসায় এটা খুবই জনপ্রিয় একটা রেসিপি যখনই কাঁচা কাঁঠাল পাওয়া যায় আমরা বিভিন্ন ধরনের আইটেম রান্না করার চেষ্টা করি তো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা রেসিপি আমি আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে করে দেব যারা কাঁচা কাঁঠাল খেতে ভালোবাসেন তাদের এই রেসিপিগুলো কিন্তু ভীষণ ভালো লাগবে আর যেখানে কাঁচা কাঁঠাল কাটবেন দেখুন ওখানে কিন্তু একটা কাগজ বিছিয়ে দিয়েছেন এভাবে একটা পেপার অথবা একটা যে কোনো একটা প্লাস্টিকের কাগজ বিছিয়ে তারপর কাঁঠালটা কাটবেন তাহলে কিন্তু ময়লাগুলো বাইরে পড়বে না যেহেতু কাঁঠালে প্রচুর আঠা থাকে সহজে কিন্তু পরিষ্কার করা যায় না আর এইভাবে সুন্দর করে কাঁঠালগুলো কেটে নেবেন চেষ্টা করবেন একটু বড়ো সাইজের একটু বাতি কাঁঠাল নেওয়ার জন্য তাহলে কিন্তু কাঁঠালের মধ্যে খুব সুন্দর বাততি যে বিচিগুলো হবে সেগুলো খেতে ভালো লাগবে আর একবার যদি কচি চেয়ে কাঁঠাল নেন তাহলে কিন্তু সেই কাঁঠালের তরকারি খেতে ভালো লাগবে না তাই বাচ্চা থেকে যখন একটু কাঁঠাল কিনবেন একটু বড় সাইজের যে কুয়া হয়েছে সেই ধরনের কাঁঠাল কিনে নেবেন আবার একদম পাকা কাঁঠাল কিনবেন না যে অনেকটা আছে পেকে যায় সেগুলো খেতে ভালো লাগে না মানে মিডিয়াম সাইজের একটা কাঁঠাল কিনে তারপর সেটা কেটে রান্না করবেন দেখবেন তরকারি খেতে খুবই ভালো লাগবে এইভাবে কাঁঠালটা কিন্তু খুব সহজে উনি কেটে নিচ্ছেন উনি যেহেতু অভ্যস্ত ওনার কাছে কোনো বিষয়ই না আমি দেখলাম আধা ঘন্টার মধ্যে উনি এরকম একটা বড় কাঁঠাল কেটে নিলেন বললেন এটা টেকনিক জানা থাকলে খুব একটা বেশি সময় লাগে না আর যারা জানেন না তাদের তো অবশ্যই একটু সময় লাগবে আপনারা এই ভিডিওটা দেখে আশা করি খুব সহজে বাড়িতে এখন কাঁঠাল কেটে নিতে পারবেন আর কাঁঠালের মধ্যে দেখুন এই ধরনের কিন্তু ময়লা থাকে এই যেগুলোকে যে বতাগুলো আছে এগুলো কিন্তু ফেলে দেবেন এগুলো কিন্তু খাওয়া যায় না এগুলো অবশ্যই ফেলে দেবেন আর একটু চেষ্টা করবেন ভিতরের একটা এরকম ময়লা থাকে ওটা ফেলে দেওয়ার নাহলে কিন্তু তিতা লাগবে অবশ্যই কাঁঠালগুলো এইভাবে সুন্দর করে আপনারা কেটে নেবেন আর যে বিচিগুলো থাকে এগুলো পরে বাঁচবেন তাতে করে কিন্তু সময় বেঁচে যাবে কাঁঠালের বিরিয়ানি যারা খেয়েছেন তারা জানেন এটা কতটা টেস্টি আমাদের বাসায় এই রেসিপিগুলো হয় কাঁঠাল আনলে পরে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করা হয় আমি স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলে এগুলো আপলোড করে দেব আপনাদের জন্য দেখুন উনি কীভাবে কাটছেন আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি যেহেতু কাঁঠালের বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে আপলোড করব তাই ভাবলাম যে অনেকেই জানে না যে কাঁচা কাঁঠাল কীভাবে কেটে পরিষ্কার করে তারপর এটাকে কাটতে হয় আমি আপনাদের ভিডিওটা শেয়ার করি হয়তো যারা জানে না তারা দেখে শিখে নিতে পারবে তাই এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে করে আপনারা বাড়িতে খুব সহজে এইভাবে কাঁচা কাঁঠাল তৈরি করতে পারেন দেখুন উনি কাঁচা কাঁঠালটা কীভাবে পরিষ্কার করছে বতাগুলো কিন্তু একটু ডাবিয়ে ফেলছে উনি বারবার বলছিলেন যে বতাগুলো একটু ডাবিয়ে কাটতে হবে তাহলে কিন্তু তিতা লাগবে না আর যদি একদম পাতলা করে দেখা যায় বতাগুলো ফেলা হয় বা স্কিনটা ছাড়া হয় তাহলে কিন্তু কাঁঠাল রান্না করার পর যত ভালো করে আপনি রান্না করেন না কেন সেটা একদমই খাওয়া যাবে না তিতা লাগবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু ডাবিয়ে কাঁঠালের স্কিনটা ফেলার তাতে করে কিন্তু কাঁঠালটা রান্না করার পর একটু তিতা লাগবে না খেতে ভালো লাগবে আর সাথে সাথে কাটার সাথে সাথে আপনারা এরকম জলের মধ্যে ভিজিয়ে রাখবেন এটা কিন্তু কোনো ঠান্ডা বা গরম জল না জাস্ট রুম টেম্পারেচারের জল সেই জলের মধ্যে এটাকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে তারপর কাঁঠালটা একটু ভাপ দিয়ে রান্না করবেন তাতে করে কাঁঠালটা খেতে খুবই ভালো লাগবে আর একটু ভালো সাইজের ভালো মানের কাঁঠাল নেবেন তাতে করে কিন্তু কাঁঠালের তরকারিটা রান্না করলে খেতে ভালো লাগবে দেখুন উনি কিন্তু পটা পটে কাঁঠালটা কেটে এইভাবে আপনারা বাড়িতে খুব সহজে কাঁচা কাঁঠাল কেটে আপনারা রান্না করতে পারবেন এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কাঁঠাল কিভাবে ফ্রিজে রেখে সংরক্ষণ করে সারা বছর জুড়ে আপনারা রান্না করে খেতে পারবেন আমাদের বাসার সবাই কিন্তু কাঁচা কাঁঠাল খুব পছন্দ করে এই জন্য আমরা চেষ্টা করি কাঁচা কাঁঠাল বাসায় আনলে পরে যখন কাঁচা কাঁঠালের সিজন থাকে তখন সে কাঁঠালটা কেটে আমরা ফ্রিজে ডিপ ফ্রিজে অবশ্যই সেটা সংরক্ষণ করে রেখে দিই যখনই আমাদের কাঁচা কাঁঠালের কোনো রেসিপি খেতে ইচ্ছে করে আমরা জাস্ট ফ্রিজ থেকে নর্মাল করে তারপর সেটাকে রান্না করে আমাদের বাসায় তৈরি করা হয় সবাই খুব যেহেতু পছন্দ করে আশা করি এই ভিডিওটি আপনাদের দেখে একটু হলেও উপকারে লাগবে সবাই ভালো থাকবেন